বাংলার দর্শকদের আগাম প্রীতি শুভেচ্ছাই শুধু জানাবো না, আমি টুডেজ বাংলা যেভাবে মানুষের কাছে বিভিন্ন নিউজ নিয়ে চলে যাচ্ছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের পুরো টিমকে বেস্ট অফ লাক জানাই, যেন আগামী দিন ওয়েস্ট বেঙ্গলে অন্যতম চ্যানেল হয়ে উঠুক এবং মানুষ আনন্দের সাথে দুর্গাপুজো কাটাক, টিকাটা নিয়ে যাতে আমরা এই শত্রু যাকে দেখা যায় না তাকে যাতে তাড়াতাড়ি আমরা দমন করতে পারি। মা দুর্গা যেভাবে মহিষাসুরকে দমন করেছেন সেভাবেই যেন আমরা এই অসুরকে সকলে মিলিত প্রয়াসে দমন করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ, বেস্ট অফ লাক আর আগাম প্রীতি শুভেচ্ছা জানাই। বলছি যে তোমাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাই, তোমরা যেভাবে দরজায় দরজায় পৌঁছে, দরজা বলতে আমি বলছি না যে ঘরে ঘরে প্রতিমা যেখানে যেখানে হয়েছে, একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত, অনেকের সাধারণত আমরা কী হয়েছে একটু মাথা ভারী প্রশাসন, মাথা ভারী লোক তাদের পিছনে ছুটি, কিন্তু তোমাদের কাছে ভালো লাগছে তোমরা একদম নিম্নস্তর থেকে যারা পুজোটাকে একটা জায়গায় পৌঁছে দিচ্ছে সেই পর্যন্ত তোমরা পৌঁছেছো। তোমাদের শ্রীবৃদ্ধি কামনা করি, তোমরা আগামী দিনে যেন আরও সার্থক এবং সাফল্য করো। টুডেজ বাংলা অত্যন্ত ভালো সংবাদ দেন এবং এদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, আগামী দিন আরও ভালো করে কাজ করবেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের যে সমস্ত সংবাদ পরিবেশন করেন তাতে তারা অনেক বেশি উপকৃত হন। টুডেজ বাংলার সকল দর্শককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। টুডেজ বাংলার সকল দর্শককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।